তো আজকে আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ফেসবুকে যে অ্যানাদার যে প্রোফাইল যে রয়েছে সেটি আপনি কিভাবে ডিলিট করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত এখান থেকে থ্রি ডট মেনুতে প্রোফাইল অপশন আমরা প্রেস করলাম। প্রেস করার পরে দেখুন এখানে আমার এখানে দেখুন সুইচিং, তো এখানে দুটি প্রোফাইল রয়েছে। তো আমি চাইলে এটি ইউজ করতে পারি, আবার আগেরটি ইউজ করতে পারি। তো আমি আবার দেখাচ্ছি, তো দেখুন এখানে আমার দুটি প্রোফাইল রয়েছে। নিচে যে আইডিটি রয়েছে বা ইআইডি রয়েছে সেটি হচ্ছে আমার মেইন, আর উপরটি রয়েছে এটা ফেক। তো আমি চাইছি তো উপরটি ডিলিট করে দিব। তো এটি কীভাবে ডিলিট করবো সেটি আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো প্রথমত আপনারা কী করবেন, যেটি ডিলিট করবেন সেটি আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন, মানে সুইচিং করে নেবেন। তো এখানে সুইচিং করা হয়ে গেলে তো আপনার সেটিং অপশানে চলে আসবেন। আসার পরে এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশানে চলে আসবেন। আসার পরে এখান থেকে প্রোফাইল যে প্রেস করার পরে এখন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশান আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে দেখবেন ডিএক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা কী করবেন, এখানে নিচে দুই নম্বর অপশানটি আমরা প্রেস করব। প্রেস করার পরে আপনার যেটি আপনার ডিএক্টিভেশন অর ডিলিশন করতে চাচ্ছেন বা অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন অথবা ডিএক্টিভ করতে চাচ্ছেন সেটি আপনারা প্রেস করে দেবেন। তো আমি নিচের অপশানটি চাচ্ছি বা আইডি চাচ্ছি, তাই আমি এটির উপরে প্রেস করে দিলাম। প্রেস করার পরে এখানে দেখুন ডিএক্টিভেশন অর ডিলিশন ইউর এডিশনাল ফেসবুক প্রোফাইল। তো আমি চাচ্ছি নিচেটি একবারের জন্য আমি ডিলিট করে দেবার জন্য, তাই উপরটি হচ্ছে তো আপনার ডিএক্টিভ। তো আপনার কিছুদিন পরে আবার ব্যাক চলে আসবে আইডিটি। তো আমি চাচ্ছি একবারের জন্য রিমুভ করে দেওয়ার জন্য চাচ্ছি, তাই আমি নিজেরটি টিকমার্ক দিয়ে কন্টিনিউ বাটন প্রেস করে দিব। তো প্রেস করার পরে আপনারা কী কারণে এটি ডিলিট করতে চাচ্ছেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি যাচ্ছি যে এখানে তো দুই নম্বর অপশানটি আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। তো প্রেস করার পরে আপনারা আবার প্রেস করে দিন কন্টিনিউ বাটনে। তো বাটনে প্রেস করার পরে এখান থেকে দেখুন কিছু ইয়ে রয়েছে, তো আপনার এগুলোতে কিছু ইয়ে করার দরকার নেই, কন্টিনিউ বাটনে আবার প্রেস করে দিবেন। তো প্রেস করার পর আপনার যে পাসওয়ার্ড রয়েছে ফেসবুক আইডি সেই পাসওয়ার্ডটি আপনার এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো কন্টিনিউ বাটনে প্রেস করে দিবেন। তো এখান থেকে আবার বলতে আমি আবার দিচ্ছি, আপনাদের যদি সেমভাবে যদি পাসওয়ার্ড যদি রং দেখে তো আপনার আবার সেম পাসওয়ার্ড কেবল দিবেন, দিয়ে আবার কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো প্রেস করার পরে দেখুন এখান থেকে কনফার্ম পারমানেন্ট এডিটেশনাল ফেসবুক প্রোফাইল ডিলিশন। তো আপনি কি পার্মানেন্টভাবে ডিলিট করতে চাচ্ছেন, আপনার চাইলে এখান থেকে এখানে কিছু নিয়ম কানুন রয়েছে, আপনি এগুলো ভালো করে পড়ে নেবেন। তো আমি চাচ্ছি একবার জন্য প্রোফাইলটি ডিলিট করে দেওয়ার জন্য, তাই ডিলিট অপশানে আমি প্রেস করে দিব। তো ডিলিট অপশানে প্রেস করার পর দেখুন এখানে কী আসে। তো অটোমেটিকলি দেখুন আমার ফেসবুকটি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল আইডিটি ডিলিট হয়ে গিয়েছে। এই দেখুন নিচে দেখতে পারতেছেন এখানে আমার আর আইডি নেই, আগে ছিল তো দুইটি আইডি আর এখন একটি আইডি, মেইন আইডিটি রয়েছে এবং ক্রিয়েটেড নিউ প্রোফাইল যেটি রয়েছিল আগে সেটি এখন ডিলিট হয়ে গেছে। তো আজকে ছিল ভিডিওটি, আপনারা কীভাবে এই কাজটি করবেন সেজন্য আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হলাম।